রাজধানী কিয়েভ থেকে সরছে ভারতীয় দূতাবাস। আপাতত পোল্যান্ডে সরছে ভারতীয় দূতাবাস। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে জানিয়েছেন, ইউক্রেনে পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে, বিশেষ করে দেশের পশ্চিমাংশে হামলা ক্রমেই বাড়ছে। তাই আপাতত ইউক্রেনের ভারতীয় দূতাবাসকে সাময়িকভাবে পোল্যান্ডে স্থানান্তরিত করা হবে। এদিকে এরই মধ্যে আজ নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক করেন প্রধানমন্ত্রী। সব নিয়ে একটু আপডেট নিয়ে নেবো। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, একদিকে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং তারপরে অরিন্দম বাগচি যে টুইটে তিনি বললেন যে ভারতীয় দূতাবাস সাময়িকভাবে পোল্যান্ডের দিকে সরছে, আজকের বৈঠকের নির্দেশটা ঠিক কি? প্রথমে ভারতীয় দূতাবাস স্থানান্তরের বিষয় নিয়ে যদি আমি বলি, তাহলে বলতে হয় যে এই মুহূর্তে কিয়েভের যা পরিস্থিতি, তাহলে সেখানে দূতাবাসের পক্ষে ফাংশনিং করা আর সম্ভব নয়। কারণ সমস্ত রকম যোগাযোগ ব্যবস্থা সেখানে ভেঙে পড়েছে, এবং সেখানে যেভাবে বোমা বর্ষণ হচ্ছে তাতে সেখানে দূতাবাস রাখা কোনোভাবেই নিরাপদ নয়। লিভ, যে কথা আমি কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে লিভে কিছুদিনের জন্য সেখানে একটি অস্থায়ী। জ্যোতির্ময় আমাদের সঙ্গে থাকো। জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময় বাবু, যেভাবে 18 দিন আজ এবং রুশ তাদের আক্রমণ আরো ঝাঁঝালো করছে, অপরদিকে আগামী দুদিনে বৈঠকও রয়েছে, কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে পুরো পরিস্থিতি এখনো? রাশিয়া তার তো ডিক্লেয়ার্ড এইম হচ্ছে ইউক্রেনিয়ান মিলিটারিকে নিরস্ত্র করা। যতক্ষণ না সেই এইম ফুলফিলড হচ্ছে, রাশিয়া এটা চালিয়ে যাবে, এ তো মানে এক্সপেক্টেড। এর মধ্যে কথাবার্তাও চলছে, যেমন ফ্রান্স জার্মানি মধ্যস্থতা করছে, ইসরায়েল মধ্যস্থতা করছে। ভেতরে কি হচ্ছে আমরা জানি না, হয়তো ইউক্রেন আর রাশিয়া কিছুটা কম্প্রোমাইজ করবে কতগুলো পয়েন্টে। অনেক অসংখ্য পয়েন্ট থাকে, তো একটা যুদ্ধ আরম্ভ হলে অনেক ব্যাপার থাকে, কিন্তু মেইন পয়েন্ট রাশিয়ার যেটা, যে ইউক্রেন মাস্ট বি নিউট্রাল, এবং ইউক্রেনকে ডিসার্ম করে এই মানে ওর মিলিটারিকে রাশিয়া একদম বরদাস্ত করতে পারে না, মিলিটারিকে নিউট্রালাইজ করতে চাইছে। যতদিন না মিলিটারি নিউট্রালাইজ হবে, যতদিন না মিলিটারি সারেন্ডার করবে রাশিয়ার কাছে, এবং কিভে নিউট্রাল গভর্নমেন্ট আসবে, ততদিন ডেটারিয়েট করতেই থাকবে, সেটা এক্সপেক্টেড। যদি ড্রামাটিক্যালি কিছু চেঞ্জ করে সে তো অন্য ব্যাপার, কিন্তু নর্মালি এটাই হওয়ার এটা মানে এটাই আশা করা যাচ্ছে আর কি, এটাই হবে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।